গত 20 মার্চ ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসান জানিয়েছেন তার বায়োপিক নির্মাণের কথা। এর আগে বাংলাদেশে কোনো ক্রিকেটারকে নিয়ে বায়োপিক নির্মাণ হয়নি। সাকিবের বায়োপিকের ঘোষণা আসতেই সেটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ঘোষণা আসার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। বায়োপিকে কে কে অভিনয় করছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। বায়োপিকে সাকিব ও তার স্ত্রী শিশিরের চরিত্রে কাদের ভালো মানাবে সেই বিষয়ে মতামত দিয়েছেন অনেকেই। চেহারার মিল থাকায় শিশিরের জায়গায় প্রায় সবাই দেখতে চেয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে। অনেকে ধারণা করছেন সাকিবের বউ হিসাবে মেহজাবিনকে বেশি মানাবে, কারণ শিশিরের সাথে মেহজাবিনের চেহারার অনেক মিল রয়েছে। অন্যদিকে সাকিবের ভূমিকায় ঈশান রোহান ও জিয়াউল রোশানের নাম আসে। রোহানের সঙ্গে সাকিবের চেহারা ও কণ্ঠে মিল থাকায় তাকে নিয়েই ভাবছেন অনেকে। যদিও বায়োপিক কে নির্মাণ করছেন বা কারা থাকবেন সে ব্যাপারে কোনো তথ্য দেননি সাকিব আল হাসান। শেষ পর্যন্ত কারা থাকছেন বায়োপিকে সেটি জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সবাইকে। বন্ধুরা, তোমাদের মতে এই দুই চরিত্রে কাকে কাকে মানাবে? তোমাদের এই মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।